নমস্কার বন্ধুরা, বিএমটেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সারা বিশ্বে কিন্তু করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে, আর সেই কারণে আমাদেরকে সাবধানে রাখার জন্য সরকারের পক্ষ থেকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সেই কারণে বিভিন্ন ভ্যাকসিন সেন্টারে গিয়ে আমরা সকাল থেকে লাইন দিয়ে অনেক কষ্ট করে ভ্যাকসিন নিচ্ছি। তো বন্ধুরা, আপনার এই ভ্যাকসিন নেওয়াটা সার্থক তখনই হবে যখনই আপনার ভ্যাকসিনেশনের সার্টিফিকেট কোনো জায়গায় শো করাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভ্যাকসিন নিয়েছেন অথচ সার্টিফিকেট আপনার কাছে নেই, মানে আপনার কাছে কোনো প্রুফ নেই, তো আপনি যে কোনো অফিস, যে কোনো হসপিটাল, যে কোনো শপিং মলে গেলে কিন্তু আপনি যদি সার্টিফিকেট না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু এন্ট্রি করতে দিবে না। তো বন্ধুরা, যদি কোভিড-19 আপনারা ভ্যাকসিন নিয়ে নিয়েছেন তাহলে কিন্তু খুব সহজে মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে কোভিড ভ্যাকসিনের যে সার্টিফিকেটটা, ওই সার্টিফিকেটটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, সেটা কীভাবে করবেন, কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি আপনার মোবাইলে সেভ করে রাখবেন এবং ফিউচারে যে কোনো জায়গায় প্রমাণ হিসেবে দেখাতে পারবেন, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা খুবই হেল্পফুল হবে, আপনাদেরকে বলবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ কোনো জায়গায় যদি মিস করে যান তাহলে কিন্তু জানতে পারবেন না যে কীভাবে আপনার সকাল থেকে কষ্ট করে দাঁড়িয়ে থেকে যে ভ্যাকসিন নিয়েছেন সেই ভ্যাকসিনের সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের হেল্পফুল ভিডিও, এই ধরনের নতুন নতুন টিপসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএমটেক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আপনারা যদি কোভিড ভ্যাকসিন নিয়েছেন এত কষ্ট করে সকাল থেকে লাইন দিয়ে, তাহলে কিন্তু সেইটা সার্থক হওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। আর তার জন্য বন্ধুরা, এই ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনাদের সুবিধার্থে। তো আপনাদেরকে বলবো বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু কোভিড-19 যে সার্টিফিকেটটা সেটা কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনারা সেটা শো করাতে পারবেন অ্যাজ এ কোভিড-19 ভ্যাকসিনের প্রুফ হিসাবে। তো বন্ধুরা, তার জন্য বন্ধুরা আপনার মোবাইলে নিশ্চয়ই ক্রোম ব্রাউজার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এবং ক্রোম ব্রাউজার ওপেন করার পরে নিশ্চয়ই গুগলের সার্চ বার পাবেন। তো এই সার্চ বারে এসে জাস্ট একটা কথা সার্চ করবেন, কোউইন। এই কথাটা দেখে নিন বন্ধুরা, এই ইংরেজি কথাটা কোউইন, এইটা লিখবেন। এইটা লিখার পরে আপনাদেরকে কিন্তু আর কিছু লিখতে হবে না, জাস্ট এইটা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু cowin.gov.in এর কিন্তু একটা ওয়েবসাইট সর্বপ্রথম চলে আসবে। তো বন্ধুরা, আপনাদেরকে এখন একটা কথা বলি, আপনারা যখনই ভ্যাকসিনটা নিয়েছেন তার ঠিক 10 মিনিট পরে বা 15 মিনিট পরে বা আধা ঘন্টা পরে আপনার মোবাইলে কিন্তু একটা মেসেজ এসছে এবং সেখানে কিন্তু আপনাকে লিঙ্ক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনার ভ্যাকসিনেশন ফার্স্ট ডোজ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন। তো আমি আপনাকে দেখাচ্ছি বন্ধুরা প্রুফ হিসেবে যেটা আছে আপনাদের মোবাইলে। তো দেখুন বন্ধুরা, এই যে সর্বপ্রথম দেখুন এখানে একটা আমি মেসেজ দেখাচ্ছি, ডিয়ার বীরেন্দ্রনাথ মাইতি, ইউ হ্যাভ সাকসেসফুলি বিন ভ্যাকসিনেটেড উইথ ইয়োর ফার্স্ট ডোজ উইথ কোভিশিল্ড অন এত এত এত, এরকম একটা মেসেজ আছে। তো এর মানে হলো বন্ধুরা, আপনাদেরকে বলা হচ্ছে আপনারা মোবাইলের মাধ্যমে হোক বা যে কোনো উপায়ে হোক আপনারা আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড করে নিন। তো এই মেসেজটা যদি আপনারও এসে গেছে তাহলে কিন্তু চিন্তা করার দরকার নেই, আমি আপনাদেরকে ভিডিওতে যা যা প্রসেস বলবো যেভাবে দেখাবো ঠিক মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এইভাবে কিন্তু আপনারা আমার দেখানো স্টেপগুলো ফলো করে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, গুগলের সার্চ বারে কোউইন সার্চ করেছেন এবং সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে এসছে সেখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা কী আসে দেখুন বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, আপনারা নিচের দিকে স্লাইড করে যাবেন, নিচের দিকে স্লাইড করে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাবেন একটা অপশান যেখানে লেখা রয়েছে দেখুন, ডাউনলোড ইয়োর ভ্যাকসিনেশন সার্টিফিকেট ফ্রম কোউইন অ্যান্ড ওয়েট ফর ডোজ টু। তো নিচে দেখুন একটা ডাউনলোড ইয়োর ভ্যাকসিন সার্টিফিকেটের একটা লেখা রয়েছে যেখানে ক্লিক করতে বলা হচ্ছে, এবং আপনারা যেটা করবেন এই অপশানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে বন্ধুরা এখানে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে এন্টার ইয়োর মোবাইল নাম্বার, এখানে একটা কার্সার ব্লিং হচ্ছে, মানে আপনি যেই নাম্বার দিয়ে আপনার ভ্যাকসিনটা নিয়েছেন, যেই নাম্বারটা রেজিস্ট্রেশন রয়েছে আপনাকে ভ্যাকসিন সেন্টারে, যেই নাম্বারটা চেয়েছিল, ওটিপিও এসেছিল, যেই নাম্বারে মেসেজও এসেছে, সেই নাম্বারটা আবার কিন্তু আপনাকে জাস্ট এখানে এন্টার করে দিতে হবে। তো আমি এখানে আমার মোবাইলের নাম্বারটা এন্টার করে দিচ্ছি এবং এন্টার করার পরে যেটা হবে বন্ধুরা, জাস্ট আপনার মোবাইলে এই গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, মানে মেসেজ আসবে, এবং ওখানে একটা নাম্বার দেওয়া থাকবে, জাস্ট ওই নাম্বারটা আপনাকে এন্টার করে দিতে হবে। ব্যাস, আপনাকে কিন্তু আর পরবর্তী স্টেপটা খুব সোজা সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। তো এখানে আমি আবার মোবাইল নাম্বারটা এন্টার করে দিব এবং গেট ওটিপিতে ক্লিক করে দিব।
তো গেট ওটিপিতে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর বন্ধুরা জাস্ট এক দু সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল নাম্বার যেটা রেজিস্ট্রেশন রয়েছে সেই নাম্বার কিন্তু একটা ওটিপি আসবে, মেসেজ আসবে, সেখানে দেখবেন একটা ছটা সংখ্যার নাম্বার থাকবে, ওই সংখ্যাটা কিন্তু আপনাকে এখানে এন্টার ওটিপি যে কার্সারটা ব্লিং হচ্ছে এখানে কিন্তু এন্ট্রি করে দিতে হবে। তো চলুন আমি এন্ট্রি করে দেই। তো এরপরে যেটা করবেন দেখুন নিচে ভেরিফাই অ্যান্ড প্রসিড বলে একটা বাটন রয়েছে, তো এখানে আপনাদেরকে এই ওটিপি নাম্বারটা এন্টার করে দেওয়ার পরে জাস্ট এন্টার করতে হবে। তো এখানে দেখুন এখানে আমি এন্ট্রি করে দিলাম। তো ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার যা ডিটেলস রয়েছে, আমি ভ্যাকসিন কোন ডোজ নিয়েছি, কী ডোজ নিয়েছি, কত তারিখে নিয়েছি, সব কিছু কিন্তু এখানে ডিটেলস চলে এসছে। তো আপনারাও যদি নিয়ে থাকেন তাহলে আপনারা ঠিক একইভাবে আপনার মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বারে জাস্ট একটা ওটিপি আসবে, ওটিপি আসার পরে সাবমিট করে দিলে কিন্তু আপনার সমস্ত অ্যাকাউন্টের ডিটেলস যেই ডিটেলস দিয়েছেন আপনারা সব কিছু চলে আসবে। আপনার আধার কার্ড নাম্বার, আপনার ডেট অফ বার্থ, আইডি নাম্বার, সব কিছু, একটা সিক্রেট কোডও আছে, সেগুলোও চলে আসবে এখানে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আমার সব কিছু দেখতে পাচ্ছি। তো এখানে যেটা আপনাকে করতে হবে, আপনার ওই যে কোভিড ভ্যাকসিনের যে সার্টিফিকেটটা যেটা নিয়েছেন ওই সার্টিফিকেটটা আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে। তো তার জন্য বন্ধুরা যেটা করবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, এই অপশানের মধ্যে নিচের দিকে দেখুন ডোজ ওয়ান লেখা রয়েছে এবং একটা সার্টিফিকেট বলে একটা বক্স রয়েছে। তো আপনাদেরকে এই সার্টিফিকেট বক্সে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে বন্ধুরা যেটা হবে সেটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য পারমিশন চাইছে, ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড সার্টিফিকেট ডট পিডিএফ এগেন, এখানে ক্যান্সেল এবং ডাউনলোড বাটন রয়েছে। জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই যে সকাল থেকে কষ্ট করে লাইন দিয়েছেন এবং আপনি ভ্যাকসিনটা নিয়েছেন সেই ভ্যাকসিন নেওয়ার কিন্তু সার্থকতা পূরণ হবে। কারণ বন্ধুরা এই সার্টিফিকেট যদি আপনারা কোনো জায়গায় শো করাতে না পারেন, বিশেষ করে কোনো হসপিটাল বা কোনো ইমার্জেন্সি হসপিটালে গেছেন, কোথাও অফিসে গেছেন, কোনো শপিং মলে গেছেন, এই সার্টিফিকেটটা আপনাকে কিন্তু দেখাতে হবে। কারণ এখন ভ্যাকসিন ছাড়া আপনাকে কিন্তু কোনো জায়গায় সহজে অ্যালাউ করবে না, কারণ সবাই তো ভ্যাকসিন নিচ্ছে। তো আপনি যদি তার মধ্যে ভ্যাকসিন না নিয়ে থাকেন তাহলে কিন্তু অন্যান্যদের থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন। তো তাই বন্ধুরা এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে কীভাবে আপনার কষ্ট করে নেওয়া ভ্যাকসিনের সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করার পারমিশন চাইছে, আমি যদি জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমি ডাউনলোড বাটনে ক্লিক করি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু নোটিফিকেশান বাটনে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবং ক্লিক করছি, ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার এই যে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে, আমি কিন্তু আপনাদেরকে সব কিছু ডিটেলস দেখাতে পারছি না, কারণ সিকিউরিটি পারপাসে আমি কিন্তু এটা সব কিছু দেখাতে পারছি না। তবে সার্টিফিকেট এটা সেটা 100% আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার বাড়িতে বসে আপনার কষ্ট করে নেওয়া ভ্যাকসিনের সার্টিফিকেট খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা এখানে আপনারা কোন ডোজ নিয়েছেন, কত তারিখে নিয়েছেন, নেক্সট ডোজ কত তারিখে, কে দিয়েছে, কোন জায়গায় দিয়েছে, সব কিছু ডিটেলস আপনারা কিন্তু খুব সহজে এই সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন। এবং যে কোনো জায়গায় আপনাকে কিন্তু সার্টিফিকেট চাইবে যে আপনি ভ্যাকসিন সার্টিফিকেট ভ্যাকসিন নিয়েছেন কিনা সেই প্রুফটা দেখার জন্য। তো বন্ধুরা আপনার কাছে যদি মোবাইলে এরকম সেভ করা বা ডাউনলোড করা থাকে খুব সহজে যে কোনো জায়গায় দেখে দিতে পারবেন। তো আপনারা যদি এটাকে ফিউচারের জন্য স্টোর করে রাখতে চান তাহলে একবার প্রিন্ট আউট করেও নিয়ে রাখতে পারেন আপনার ফাইলে, এবং মোবাইলেও থাকলেও কোনো অসুবিধা নেই, এরকম যে কোনো জায়গায় আপনারা কিন্তু খুব সহজে এই সার্টিফিকেটটা দেখে দিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, ভিডিওটা দেখে যদি কিছু জানতে পারলেন, কিছুটা শিখতে পারলেন মনে হয়, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।